আসসালামু আলাইকুম, শারমিন স্ট্রিম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন একটি এপিসোড উপভোগ করবার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে পনির দিয়ে তৈরি কালোজাম মিষ্টি। অনেক মজার এই মিষ্টির রেসিপিটি দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আসলে পনিরটা তো এমনিতেই অনেক নরম হয়, সফট হয়, হাত দিয়েই ভেঙে নিলেই এনাফ, হাত দিয়েই ভেঙে নেওয়া যাবে। তো আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর আমি এটাকে হাত দিয়েই অনেক সুন্দর করে মুথে নেব। আসলে পনিরটাকে যত সুন্দর করে মুথে নেওয়া যাবে পনিরটা তত সুন্দরভাবে মিশে আরও নরম সফট হয়ে যাবে। আসলে পনিরটা যত মানে মুথে নেওয়া হবে তত সফট এবং সুন্দর হবে। তো আমি এই যে পনিরটাকে মুথে নিচ্ছি অনেক সুন্দর করে, তো আমার মুথে নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেই বোঝা যাচ্ছে ভেতরে কোনো দানা দানা নাই। এমনভাবে মুথে নিতে হবে যাতে ভেতরে কোনো দানা দানা না থাকে। তো আমার পনির মুথে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এর উপরে উপকরণগুলো অ্যাড করব। আমি এখানে 3 টেবিল চামচের মতো সুজি অ্যাড করছি। তো আমি বাজারের কেনা সুজিটাই দিলাম। আর ময়দা অ্যাড করছি 1 টেবিল চামচের মতো, আর কর্নফ্লাওয়ার অ্যাড করছি 3 টেবিল চামচের মতো। আর এখানে আমি গাওয়া ঘি ব্যবহার করছি। এখানে 2 টেবিল চামচের মতো গাওয়া ঘি ব্যবহার করলাম। আসলে ঘিটা দিলে কি হয় যে পনিরের যে আলগা একটা গন্ধ থাকে সেই গন্ধটা মানে অনেক সুন্দর হয়, গন্ধটা থাকে না। তো আমি আরও 1 চামচের মতো ঘি ব্যবহার করলাম, কারণ আমি মাখাতে যেয়ে দেখলাম আমার ঘিতে একটু কম পড়েছে। আর আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করছি। গুঁড়া দুধটা দিলে মিষ্টির টেস্টটা অনেক বেশি আসে, এই জন্যে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করলাম আর আরও একটু ঘি ব্যবহার করলাম। তো এই পর্যায়ে আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাহলে আমার যে কাঁচা সুজিটা ব্যবহার করেছিলাম সেটাও অনেক সুন্দরভাবে ফুলে উঠবে এবং অনেক সুন্দর হবে। 30 মিনিট পর আমি আবারও আমার ময়ানটাকে সুন্দর করে মাখিয়ে নিব। আসলে ময়ানটাকে যত সুন্দর মাখানো যাবে মিষ্টিটাও তত সুন্দর এবং সফট হবে। তো আমি এবার ছোট ছোট আকারে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। এটা আসলে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিলেই হবে। তো আমি আমার পছন্দ মতো করে ছোট ছোট করে শেপ দিয়ে নিচ্ছি মিষ্টির। তো এটা যার যেমন পছন্দ সে তেমনভাবে দিয়ে নিতে পারবেন। তো আমি এই যে একে একে করে মিষ্টি রেডি করে ফেলেছি। আমার মিষ্টিগুলো সব তৈরি হয়ে গিয়েছে। 500 গ্রাম পনিরে অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে। তো আমি এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি 2 মগের মতো চিনি ব্যবহার করছি। আর 2 মগ যে মগ দিয়ে চিনি নিয়েছি সেই মগেরই 2 মগ পানি ব্যবহার করছি। তো এবার আমি চুলাটা জ্বেলে দিব। তারপর আমি এখানে 3টা এলাচ দিয়ে দিলাম। এলাচের মুখটা জাস্ট একটু ফাটিয়ে দিয়েছি। তো এই যে আমার চিনিটা প্রায় গলে গিয়েছে, চিনির শিরাটাও তৈরি হয়ে গিয়েছে। এই শিরাটা খুব বেশি ঘন হওয়ার দরকার নাই, পাতলা একটা শিরা তৈরি হলেই হবে। কারণ মিষ্টি এই মিষ্টিতে খুব বেশি ঘন শিরা লাগে না। আমি এখানে 2 টুকরো ছোট ছোট লেবু দিয়ে দিলাম। আসলে লেবু দিলে শিরাটা এঁটে যাবে না আর মিষ্টির সাথে মানে সুন্দরভাবে মিশে যাবে, এই জন্য আমি লেবুটা অ্যাড করলাম। আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 1.5 মগের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার মিষ্টিগুলোকে ভেজে নিব। তো এই যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটা একটু সাবধানে করতে হবে, কারণ মিষ্টিটা তো একটু নরম, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। তবে আস্তে আস্তে করলে অনেক সুন্দর হবে। তো
তো এই যে পছন্দ মতো ভেজে নিতে হবে, আসলে অনেকে একটু কালো পছন্দ করে, অনেকে একটু লালচে পছন্দ করে, তো আমি দুই পাশে একটু ব্রাউন করে ভেজে নিব, একদম কালো করে ফেলবো না, একটু ব্রাউন করে ভেজে নিব। তো আমার মিষ্টি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, একটা খোলা, এখনো অনেক মিষ্টি ভাজা বাকি আছে। তো এই যে আমি কেমনভাবে ভেজে নিয়েছি আপনারা দেখেই তো বুঝতে পারছেন। তো আমি মিষ্টিগুলোকে সব তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর বাকি মিষ্টিগুলোকেও সেমভাবে ভেজে নিব, একদম একই রকমভাবে এই তেলেই আমি বাকি মিষ্টিগুলোকে ভেজে নিব। এই যে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিচ্ছি, তো আমার মিষ্টি ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে আমি কীরকমভাবে মিষ্টিটা ভেজে নিয়েছি আর কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো এই মিষ্টিগুলোকে এখন শিরায় দেওয়ার পালা। তো এই যে শিরাটা তো আগেই রেডি করে রেখেছিলাম, এখন এর মধ্যে একে একে সব মিষ্টিগুলোকে দিয়ে দিব। তো আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি, এখানে আমি সব মিষ্টিগুলোকেই দিয়ে দিব। মিষ্টিগুলো দেয়া কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে আরও প্রায় এক ঘন্টার মতো ঢেকে রাখবো। এক ঘন্টার মতো ঢেকে রাখলে আসলে শিরার সাথে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে এবং শিরাটা টেনে নেবে। আর এটা আসলে একটু সময় নিয়েই করতে হয়, তাহলে শিরাটা ঠান্ডাও হবে, মিষ্টিটাও অনেক সুন্দর সফট হয়ে যাবে। তো এই যে এক ঘন্টা পর আমার মিষ্টি একদম কমপ্লিট হয়ে গিয়েছে, রসে একদম ভরে গিয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট মিষ্টি তৈরি হয়েছে, পনিরের মিষ্টি, আসলে অনেক অনেক মজার। তো আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে, এই যে রসে একদম ভরে গিয়েছে। তো মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো আমার ভিডিও কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন, আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।